কম সিসির যে বাইকগুলো রয়েছে, যারা সন্দিহান দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে আসলে এটা দিয়ে লং ট্যুর দেয়া যাবে কিনা, আমি তাদেরকে বলবো অবশ্যই যাবে। কমসিসির বাইকে লং ট্যুরে আপনি কি কি অসুবিধা ও সুবিধা পাবেন তারই বিস্তারিত পাবেন আমার অভিজ্ঞতায় আজকের ভিডিওতে। হে গাইস, আশা রাখছি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম। আজকে আমার যে ভিডিওটা সেটা হচ্ছে আমার এই বাইকটা নিয়ে। আমি ট্র্যাভেলে কেন এই কম সিসির বাইকটাকে বেছে নিলাম, অনেকেই আমাকে কমেন্ট করেছে যে ভাই আপনার বাইকটা সম্পর্কে, আপনার ট্যুর সম্পর্কে আমরা জানতে চাই। সেই বিষয়টার অদ্যপান্ত আজকে আপনাদেরকে জানানোর জন্য এসেছি, যার মধ্যে থাকবে কিছু ভালো দিক, কিছু খারাপ দিক, এর সুবিধা অসুবিধা সব কিছু নিয়ে আমি মোটামুটি আলোচনা করব এবং তুলে ধরার চেষ্টা করব আমার অভিজ্ঞতার আলোকে। প্রথমে ছোট্ট একটা গল্প বলি, আমি স্বপ্নেও ভাবতে পারি নাই যে এই বাইক নিয়ে আমি কখনো পাহাড়ের চূড়ায় উঠার চেষ্টা করব। তো আমার সাহসটা কিভাবে হলো, আমি আমার বন্ধু সাইফুলকে নিয়ে গিয়েছিলাম বান্দরবনে। তো সেখানে আমার খুবই ইচ্ছা ছিল বাইকে করে যাওয়ার। বান্দরবনে যাওয়ার পরে আমি রাস্তায় দেখলাম এই বাইকগুলোই কিন্তু সেখানে চলে। তো তা দেখেই আমার ধারণা হলো যে তারা যদি চালাতে পারে তাহলে আমি কেন চালাতে পারবো না, তাদেরটা তো আর স্পেশাল কোনো বাইক না। এবং আমি দেখেছি আমার যে ট্যুরগুলো আছে সেখানে এই বাইকগুলোই কিন্তু পারফেক্ট। তো সেই দৃষ্টিভঙ্গিটাই কিন্তু আমাকে আসলে উদ্বুদ্ধ করেছিল পরবর্তীতে এই বাইক নিয়ে সেখানে যাওয়ার জন্য। তো আমার আজকের ভিডিওর দুটো দিক আমি রাখছি, লং ট্যুরে কম সিসির বাইকের সুবিধা এবং অসুবিধা। প্রথমেই আপনাদেরকে আমি বলছি অসুবিধার কথা। কম সিসির বাইকগুলোতে আসলে এর মধ্যে ওয়েল কুল থাকে না, আর এজন্যই ইঞ্জিনটা কিন্তু ওভারহিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এই প্রবলেমটাই সবাই ফেস করে। লং ট্যুরে আপনি একাধারে আপনি কয়েকশো কিলোমিটার চালিয়ে ফেলবেন এরকম আসলে এটা দিয়ে হয় না, সেহেতু আপনাকে অনেকটা সময় নিয়ে রাইড করতে হবে। শুধু তাই না, এটা আপনি অনেক বেশি স্পিড তুলতে পারবেন না, আপনাকে 50-60 অ্যাভারেজ আপনার এই ধরনের একটা স্পিড রাখতে হবে। খুব বেশি আরপিএম দিয়ে চালাতে পারবেন না এবং অন্তত 40-50 আপনি যখন বুঝতে পারবেন যে আপনার ইঞ্জিনটা হিট হয়ে যাচ্ছে তখনই আপনাকে ব্রেক নিতে হবে এবং থামিয়ে মোটামুটি 20-30 মিনিট নিলে ভালো। ইঞ্জিনটা যখন ঠান্ডা হবে তখন আপনি আবার রাইড করুন। অনেক সময় একটু ওভারহিট হয়ে গেল বা অনেকক্ষণ চালালেন সেক্ষেত্রে ইঞ্জিন বন্ধ হয়ে গেল। তো অনেকেই ভয় পেয়ে যায়, আমি প্রথম ভয় পেয়ে গেছিলাম। আমি যখন বরিশালে যাচ্ছিলাম তখন আমার ইঞ্জিন বন্ধ হয়ে গেল হঠাৎ, আমি তো বিশাল একটা বিভ্রান্তিতে পড়ে গেলাম, একা মানুষ কী করব। তো তখন আমি আমার মেকানিককে সজল দাদাকে ফোন দিলাম যে দাদা এই অবস্থা হয়েছে, আমি এখন কী করব। তো সজল দাদা আমাকে বললো যে ঘাবড়ানোর কিছু নাই, আপনি একটু হোল্ড করেন, ইঞ্জিনটা একটু ঠান্ডা হোক, আপনি আবার স্টার্ট নেন। তা আমি মোটামুটি অনেকক্ষণ অপেক্ষা করলাম, করার পরে ইঞ্জিন আবার স্টার্ট নিল, তারপর আমি আবার রান করলাম। আপনি প্রথম বাসা থেকে যখন বের হবেন তখন যে সাউন্ড থাকে সেই সাউন্ড কিন্তু আপনি ওই 100-150 কিলোমিটার চালালে আর তখন পাবেন না, কেমন যেন ঝনঝন একটা আওয়াজ হয়ে যায় আর কি। ইঞ্জিন থেকে সেই ক্রিস্পি একটা সাউন্ড, সেই ক্রিস্পি সাউন্ডটা কিন্তু বাইকের ইঞ্জিনটা হারিয়ে ফেলে। তো সেক্ষেত্রে আপনার ঘাবড়ানোর কিছু নেই, ইঞ্জিনটা যখন আবার ঠান্ডা হয় তখন কিন্তু এটা আবার ঠিক হয়ে যায়। অনেকেই কস্ট কাটে, ভাবেন যে কম সিসির একটা বাইক তেল কম খাবে, আপনি একটু সময় লাগলেও আপনি হয়তো তেলের খরচটা বাঁচিয়ে আপনি কম খরচে আপনি ট্যুরটা শেষ করে আসতে পারবেন। বাট এক্ষেত্রে কিন্তু সেরকমটা হয় না। কেন হয় না, কারণ আপনি যখন লং ট্যুরে যাচ্ছেন তখন আপনাকে দিনে রাইড করতে হবে, এই ছোট্ট বাইক নিয়ে আপনি রাত্রে রাইড করতে পারবেন না, এটার যেই হেডলাইট খুব বেশি পাওয়ারফুল না, সেহেতু আপনাকে এটা দিনের বেলা রাইড করার পরামর্শ আমি অবশ্যই দেবো। রাত্রে খুবই ঝুঁকিপূর্ণ হয়ে যায় কারণ হাইওয়েতে কিন্তু বাসগুলো কিন্তু খুব রাফ চলে, সেহেতু আপনাকে সেফলি চালাতে গেলে আপনাকে দিনেই চালাতে হবে। সেক্ষেত্রে আপনি যদি দিনের বেলাতে রাইড করেন তাহলে কিন্তু আপনি সারাদিন রাইড করার পর বিকেলে আপনি যখন সেই স্পটে গিয়ে উঠবেন তখন কিন্তু আপনাকে হোটেল নিতে হচ্ছে। সো আপনার সারাটা দিন গেল এবং ইভেন রাত্রে আপনার নষ্ট হয়ে গেল, আপনি কিছু দেখতে পারলেন না। তো এই যে সময়টা আপনার গেল এখানে কিন্তু আপনার হোটেল ভাড়াটা এক্সট্রা হলো। তো এভাবে যারা কিনা শর্ট ট্যুরে এবং কস্ট কাটিং করে যারা যেতে চায় তাদের ক্ষেত্রে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। আরেকটা খারাপ দিক হচ্ছে এটার ব্রেক। পাহাড়ে যখন আপনি রাইড করবেন তখন কিন্তু আপনার ভালো একটা ব্রেকিং দরকার। যারা ঢাকা থেকে অথবা অন্যান্য জেলা থেকে যারা পাহাড়ে যায় তো সেখানে কিন্তু আমরা রাইড করে অভ্যস্ত না,
তো সেই ক্ষেত্রে কি হয়, আমাদের এই অনভিজ্ঞতার কারণে ভালো একটা ব্রেকের খুব প্রয়োজন হয়। আমরা বুঝতে পারি না আমরা কতটুকু ঢাল বেয়ে নামছি এবং ব্রেকটা কতটুকু আমাদের আগে থেকে ধরে রাখতে হবে। সো হঠাৎ যখন কিনা আমরা স্পিডটা হয়ে যায়, তখন কিন্তু ভালো একটা ব্রেক না হলে এটা আসলে ধরে রাখাটা মুশকিল হয়ে যায়। সেক্ষেত্রে পাহাড়ে আপনি যদি এই ধরনের বাইক নিয়ে যান, আপনাকে ভালো লেভেলের বাইকার আপনাকে হতে হবে, ভালো অভিজ্ঞতা থাকতে হবে, তা না হলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটেও যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে এটাতে আপনি কিন্তু ডাবলিং করতে পারবেন না, আপনি পিলিয়ন নিতে পারবেন না। আপনি যদি পেছনে পিলিয়ন নেন তাহলে কিন্তু আপনার ইঞ্জিনের উপর আরো বেশি প্রেসার পড়ে, এতে আপনি 40-50 আগেই আপনার ইঞ্জিনটা কিন্তু হিট হয়ে যাবে। সেক্ষেত্রে সবচাইতে ভালো হয় আপনি সিঙ্গেল রাইড করলে, পিছনে আপনার একটা ব্যাগ নিলেন আমার মতো করে, এটুকুই, এর চাইতে বেশি আপনি লোড করবেন না। এই বাইকগুলোই পাহাড়ের জন্য পারফেক্ট, তবে আপনাকে সিঙ্গেল রাইড করতে হবে, আপনি ডাবলিং করতে পারবেন না। এবার বলছি এর সুবিধার কথাগুলো। এক নাম্বার যে সুবিধা সেটা হচ্ছে আরাম, রাইডিং পজিশন। কম সিসির যে বাইকগুলো এগুলোতে কিন্তু রাইডিং পজিশনটা আমার কাছে জোস লাগে। ইভেন আমি কিন্তু এই কম সিসির বাইক নিয়ে রাইড করি, এর প্রধান যে কারণ সেটা হচ্ছে এই রাইডিং পজিশনের জন্য। অ্যাফজেড ভার্সন 2 ছিল, সেটাতে আমি আসলে রাইড করে আরাম পাচ্ছিলাম না। ফার্স্ট টাইম আমি যখন বান্দরবনে গেলাম ওটা নিয়ে, মানে খুব কষ্ট করছি আমি ওটা নিয়ে, এই দিক দিয়ে একেবারে অবশ হয়ে যাচ্ছিল, হাড়টার সব একবার লক হয়ে যাচ্ছিল, খুব বেশি প্রবলেম ফেস করতেছিলাম। তো পরবর্তীতে নাটকীয়ভাবে তো আমি এটাতে যখন শিফট করলাম, তো এটাতে আমি বেশ আরাম পাচ্ছিলাম। তো আস্তে আস্তে তারপরে আমি একটু সাহস সঞ্চয় করে যে আমি এটা দিয়ে লং ট্যুর দিয়ে দেখি, তারপর ছোট ছোট ট্যুর দিয়েছি, তারপরে আমি আর আসলে রিস্ক নিলাম যে দেখি একটা লং ট্যুর দিয়া, দেখলাম যে না বেশ ভালো এটা। তো আরামের ব্যাপারে এর কোনো বিকল্প হতে পারে না। পরের যেই সুবিধাটা সেটা হচ্ছে এর মাইলেজ। এর মাইলেজটা হচ্ছে একেবারে মধুমাখা, মানে এই জিনিসটা আসলে খুবই মজাদার একটা বিষয়। যারা কিনা কম সিসির বাইক রাইড করে, আমাদের গ্রামে গঞ্জে প্রচুর পরিমাণে কিন্তু এই কম সিসির বাইক, কারণ তারা এই বাইকটা ইউজ করেই মূলত এই মাইলেজের জন্য। আপনি যদি কম টাকায় বেশি দূর যেতে চান তাহলে কিন্তু এটার কোনো বিকল্প নাই। এবার আসছি আরেকটা সুবিধার, সেটা হচ্ছে এই বাইকগুলা, কম সিসির যে বাইকগুলা, এই বাইকগুলা কিন্তু আপনার তেল শেষ অথবা যেই কোনো প্রবলেম হয়েছে আপনি অনায়াসে ধাক্কায় নিতে পারবেন, এটা একটা সুবিধা। এবং পাশাপাশি আরেকটা সুবিধা হলো, যেহেতু এই বাইকটা অ্যাভেলেবেল গ্রামে গঞ্জে সবখানে এই বাইকগুলা ইউজ হয়, সেহেতু এর পার্টস কিন্তু আপনি সবখানেই পাবেন মোটামুটি। হাই রেঞ্জের যে বাইকগুলো আছে, 150 cc বাইকগুলো আছে, এগুলা আপনি হয়তো শহর কেন্দ্রিক যেই পয়েন্টগুলো আছে সেগুলোতে আপনি অ্যাভেলেবেল পেতে পারেন, বাট এগুলো আপনি সর্বত্র পাবেন, ইভেন চায়ের দোকানে আপনি পেতে পারেন, একটা কথার কথা বললাম। সেই ক্ষেত্রে আপনি পার্টসের অ্যাভেলেবিলিটি যদি আপনি চান, তাহলে কিন্তু এই সুবিধাটা কিন্তু আপনি এই কম সিসির বাইকটিতে কিন্তু পাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল আমার অভিজ্ঞতার আলোকে কম সিসি বাইক নিয়ে আমার পরামর্শ। আমি যদিও কখনো মোটরসাইকেলের রিভিউ করি নাই, সেহেতু ভুল ত্রুটি হতে পারে, আর আমি কোনো মেকানিকও না, আমি যতটুকু বলেছি সেটা আমার অভিজ্ঞতার আলোকে আমি বলার চেষ্টা করেছি। এই বাইকটা আসলেই চমৎকার একটা বাইক লং ট্যুরের জন্য। যারা 150 cc যারা রাইড করেন তাদেরকে বলবো না, যাদের অলরেডি এই 100 cc, 110 cc বাইক বা 125 cc যেই কম সিসির যে বাইকগুলো রয়েছে, যারা সন্দিহান, যারা দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে আসলে এটা দিয়ে লং ট্যুর দেওয়া যাবে কিনা, আমি তাদেরকে বলবো অবশ্যই যাবে, এবং অবশ্যই আপনারা এটা দিয়ে খুব ভালোভাবে লং ট্যুর আপনারা দিতে পারবেন, কোনো প্রবলেম হবে না। আর শেষে যে পরামর্শটুকু আপনাদের প্রতি আমার থাকবে সেটা হচ্ছে, যেখানে সেখানে আপনারা থামার চেষ্টা করবেন না, যার তার কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন না, ইভেন গুগল ম্যাপকে পুঁজি করে আপনারা কোনো শর্টকাটে যাবেন না। বিশেষ করে যেটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, আপনারা যখন হাইওয়েতে অথবা বড় কোনো গাড়িকে আপনারা ওভারটেক করবেন, তখন অবশ্যই সেই ড্রাইভারকে কনফার্ম করবেন যে আপনি তাকে ওভারটেক করছেন, এবং যে পাশ দিয়ে আপনি তাকে ওভারটেক করছেন সেই পাশ সম্পর্কেও তাকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি এই পাশ দিয়ে আপনাকে ওভারটেক করছি। এবং সে যখন আপনাকে সিগনাল দিবে অথবা আপনি যখন বুঝবেন যে না সে বুঝতে পেরেছে, আপনি দেন ওভারটেক করুন। এবং আরেকটা বিষয় সেটা হলো, আপনারা কার কাছ থেকে রাস্তায় তথ্য নেবেন, এরকম অনেক তথ্য আমাদের প্রয়োজন হয় যেখানে আমরা অনেক সময় অনেক কিছু জানি না, অবশ্যই যার তার কাছ থেকে আপনারা পরামর্শ নেবেন না, এতে করে আপনারা একটা বিপদে পড়তে পারেন। কারণ আমার সাথে যেটা হয়েছিল, আমি বান্দরবন গিয়ে আমি এক ওখানকার যে উপজাতি তাদেরকে আমি জিজ্ঞেস করেছিলাম, তারা আমার কথা ভালো মতো বুঝে নাই বা বুঝেছে আমি ঠিক বুঝি নাই, আমি তাদেরকে জিজ্ঞেস করছি আমরা কি এই পথে যাব, তো তারা বললো হ্যাঁ হ্যাঁ যান যান যাইতে পারবেন। তো আমি যাওয়ার পরে এরকম একটা জায়গা আবিষ্কার করলাম যেখানে যদি আমাকে কেউ মেরেও ফেলে
বা আমি আমাকে যদি গুম করে ফেলে, আমাকে যদি কিডন্যাপ করে, আমি আসলে আমার বের হওয়ার আমার কোনো চান্স নেই। সো আমি বলবো যার তার কাছ থেকে আপনারা ইনফরমেশন নেবেন না। এরকম অনেক খারাপ মানুষ রাস্তাঘাটে আছে যাদেরকে আপনি চিনেন না, জানেন না, বুঝেন না। তো আপনাকে ভুল একটা ইনফরমেশন দিয়ে দেখা গেল যে এরকম একটা জায়গায় নিয়ে যাবে, তখন আপনি নিজে একটা বিপদে পড়ে যেতে পারেন। সেহেতু আপনারা রাস্তায় পুলিশ অথবা স্থানীয় যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলো থেকে আপনারা চেষ্টা করবেন তথ্য কালেক্ট করতে। তারা আপনাকে সঠিক একটা দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করে এবং আমি সেটা পেয়েছি। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। আশা করি বাইজিত দ্য ট্রাভেলারের সাথে থাকবেন, আরও নতুন নতুন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো আমাকে সাপোর্ট দিবেন, আপনাদের সাপোর্ট আমার খুব বেশি প্রয়োজন। আর আমার যে প্রিভিয়াস ভিডিওগুলো রয়েছে অবশ্যই সেই ভিডিওগুলো দেখবেন। নেক্সট টাইম আরও জোস জোস ভিডিও আপনাদের জন্য আনছি। চোখ রাখুন, দেখতে থাকুন, ট্রাভেলারের সাথে থাকুন, ট্রাভেলে থাকুন। খোদা হাফেজ।